প্রাসঙ্গিক ক্রমে মাননীয় প্রধান বিচারপতি যারা বলছেন যে দেখেন নির্বাহী বিভাগের যে কোনো আদেশ তো চ্যালেঞ্জ করার জন্য আলটিমেটলি বিচার বিভাগের কাছেই আসে এটা আমিও বলেছি যে এই আদালতের যে কয়েকটি ভূমিকা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সরকারি যে কোনো পদ পদক্ষেপ যদি আমরা মনে করি যে ন্যায়সঙ্গত নয় তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারি তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা আপনারা জানেন যে আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিনবারের নির্বাচিত সম্পাদক এবং আমি বাংলাদেশ বার কাউন্সিলেরও নির্বাচিত সদস্য সেই হিসেবে উনি আমাকে উল্লেখ করেছেন একইভাবে আমি একজন রাজনৈতিক কর্মী উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনেই আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবেন এটি উনি মূলত বোঝাতে চেয়েছেন উনি উনি যেটা বলেছেন যে আমরা যারা সমাজের সচেতন ব্যক্তি আমরা যারা সচেতন ব্যক্তি আমরা যেহেতু রাজনীতি করি এবং রাজনীতি মানুষের কল্যাণের জন্য করি দেশের জন্য করি ভালোর জন্য করি উনি ওনার ওনার বক্তব্যটা এমন ছিল যে আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এগুলো বিষয়ে কথা বলা যা মানুষের জনমত সৃষ্টি করা কিংবা কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ তারা যেন আইনের মধ্যে চলে আসে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন এটা হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু ছিল